guys, welcome back to the channel. Welcome to a new vlog. Asha kori tumra shobai shusto acho, shobai kache bhalo acho. And vlog ta ajke ami shuru korchi karon dada ekhon jore khetre shuye ache ar onek koshte to ektu age uthe vlog thok edit korlo. Tao ekhon shuye ache tai bolo ami start kori ajke. Ar dekho sokal diye weather er ki halot. Ekbar bishti hocche, ekbar hocche na. Mane ektu theme themei bishti hocche ar jokhon hocche to ha ha de jol de. Dekho ki obostha amar chokhe. Jai hok, jai na ami porate jabo ki kore ei bishtir modhe porate jete ইচ্ছা করে কাদা কুদার মধ্যে আমার তো ভালো লাগে না একদম। এখানে ব্লগটা ও আপলোডে বসিয়ে দিয়েছে এডিট ফেডিট করার, এখানে শুয়ে পড়েছে। আবার কি রে, উঠবি না, পুজো পুজো দিবি না, জ্বর আছে এখনো? বাকি স্নান তো আমি গরম জলে করেছি, আজকে ঠান্ডা জলে করার প্রশ্ন উঠছে না, পুরো টনসিলটা ফোলা আর হালকা জ্বরও আছে, তো গরম জলেই করেছি। আর এইদিকে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, আমি সকাল 6টায় একবার উঠেছিলাম, তখনও তুমুল জোরে বৃষ্টি পড়ছিল, একবার বাড়ছে একবার কমছে, আর জল তো জমে যাওয়ার কথা। হ্যাঁ ওই দেখো জল জমে গেছে, ওই দেখো দেখতে পারবে। আর এখানে মা ব্রেকফাস্টের প্রিপারেশন হয়ে গেছে। মা ব্রেকফাস্ট কি করেছো? লুচি, আচ্ছা লুচি আর কি, ছোলার ডাল। তো আমার গরম গরম লুচি আর ছোলার ডাল তো এখানে চলে এসে, বাট সত্যি কথা বলতে আমার মুখে এক ফোঁটা টেস্ট নেই যে এই লুচি আর ছোলার ডালের টেস্টটা পাবো, বাট মারাত্মক জোরে খিদে পেয়েছে, তো খেয়ে নিতে হবে টেস্ট না পেলেও। সামনে ফ্রাইডে তো বিশ্বকর্মা পুজো, আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, বিজনেস আছে বললে তো, ওভারঅল পুরো ঘর আজকে ক্লিনিং করা হচ্ছে, ধোয়া ফাঁকলা করা হচ্ছে। আর এই দেখো পুরো সিঁড়ির তলাটা ফাঁকা করে এই সব জিনিস বেরিয়েছে সিঁড়ির ওখান থেকে। আর কালকে আমার সবচেয়ে বড়ো কাজ আছে, সবকটা ঘরে ঝুল ঝুল ঝাড়তে হবে, মানে পুজোর আগে একটু ধোয়া ফাঁকলা করা ভালো, তো তার করতে হবে সবকিছু। তো মা এখন আমাকে বলছে ক্যামেরার সামনে বলবে যাতে আমি ভুলে না যাই কি কি করতে হবে, বলো কি কি করতে হবে কালকে? পুরো নিশ্চয় একদম ঝাড়ফাড় একদম পরিষ্কার হবে। আচ্ছা, কারণ বিশ্বকর্মা পুজো হচ্ছে শুক্রবার, তুমি বৃহস্পতিবার করতে পারবে না, বৃহস্পতিবার ঝাড়তে নেই, বুধবার দিনে একদম ঝাড়ফাড় দিয়ে একদম পরিষ্কার করে নেবে। আচ্ছা, বৃহস্পতিবার বাজার হাট হবে, শুক্রবার পুজো। শরীরটা ঠিক হয় তো? মানে করতে তো হবেই, সে তো হবেই। কি রে এই নে নে, আবার জয় উঠে গেছে, বল বলেছিলাম না তোকে আমি খাট থেকে উঠতে না, নে প্রফেসর ব্লগার। ও আচ্ছা, আহা গো ধর, নে প্যারাসিটামলটা খা, জ্বর চলে যাবে, গাটা পুরো গরমে পুড়ে আছে, খেয়ে চুপচাপ শুয়ে থাক। কেমন কাজ করছিস আজকে? আমার কাজগুলো তোকে করতে হচ্ছে, কেমন? আমার জীবনে এত কষ্ট, যেগুলো আমি করি সেগুলো তো করতে হচ্ছেই, যেগুলো ও করে সেগুলো আমাকে করতে হচ্ছে, জীবনটা বরবাদ। কেমন মা, এই যে মা ডাকছে আবার আমাকে কাজ করাবে, তোর জোরটা না থেকে সার তাতে তুই কাজগুলো করিস, পুরো পারফেক্ট দিবে। কালকে আমার ঝুল ফুল ধরতে হবে সবকটা ঘরে, তো আমি তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেবো, তুই করবি। আমি আমি তো হাই ফিভার নিয়ে চলে আসবো, দেখে নিস। আমার জ্বর কালকে কমবে না, কমে যাবে, আজকেই কমাবো আমি, তুই দেখ সুস্থ করিয়ে ছাড়বো আজকে। আমি ভগবানের সাথে আমার ডিল হয়ে গেছে, থাক। সিঁড়ির তলা পরিষ্কার করতে করতে গুপ্তধন থেকে এই সাইকেলটা বেরিয়েছে, দাদা সেই 5 না 6 এর সাইকেল, দাদা চালানোর পর এটা আমি চালিয়েছিলাম, এখন দাদা স্কুটি চালায়, সেটা বাদ দাও আমি এখন এটা চালাই, তো এইটা এখন পুরো গাটারে চলে গেছে, তো এইটাকে এখন মোছামুছি হচ্ছে, দেখা যাক। আর এই ওষুধ খেয়েছে নাকি দেখি, এই ওষুধ খেয়েছিস? খুব আনন্দ না, এবার যা চুপচাপ গিয়ে শুয়ে পড় তাড়াতাড়ি। কি মানে জ্বর হয়েছে তাও জানানো শেষ করবে না, এই যা এই। এখন বাজে 1:45, আর আমার দাদা এখন ঘুমাচ্ছে, ওষুধটা খেয়েছে আর ওষুধ থেকেই ঘুম দিয়ে দিয়েছে, ঘুমা করে রেস্ট নেওয়া দরকার, এত শরীর খারাপ। আর বৃষ্টি তোমার এখনো নাম নেই দেখো, আর ওই দেখো রাস্তায় তো হাবুডুবু জল, মানে এত বৃষ্টি কার ভালো লাগে? আমার এত বৃষ্টি ভালো লাগে, একটু বৃষ্টি হোক ঠিক আছে, কিন্তু হাঁটু জল একদম ভালো লাগে না। এখন আমি আমার যাব শপিং স্কিল দেখাবো, এখন যাই শশা মশা কাটি আর যে খাবো, ওকে ডাকবো তারপর খাওয়ার আগে, দেখি ওঠি কি না, নাহলে একটু পরেই ডাকবো। তো এখন বাজছে 2:30, শশা মশা কাটতে এসে দেখি মা বললো শশা কাটতে হবে না, বাবা আজকে বললো শশা খাবে না, তার জন্য শুধু লেবু কিনে নিয়ে এসেছি। অ্যান্ড এখানে আমাদের খাবার আছে, তো আজকে আমাদের খাবারে আছে খিচুড়ি আর এখানে বেগুনি, মা এইটুকুই আজকে, আর কোনো কিছু নেই। আর এই যে আমার দাদা চলে এসছে, বলছিলাম এক্ষুনি যে যাবো গিয়ে এখন ঘুম থেকে ওকে তুলবো। খাবার হয়েছে খিচুড়ি আর বেগুনি, মানে আজকে আমার মুখে টেস্ট নেই, আজকে এইসব ভালো খাবার। কিছু তো চোখ মুখ খুলে গেছে, ঘুমালে তো চোখ মুখ মানুষের খোলে, আমার বোন আজকে ব্লগিং এর দায়িত্ব নিয়েছে, আজকেই মুখে এক ফোঁটা টেস্ট নেই, আর আজকেই বাড়িতে সব ভালো ভালো খাবারগুলো হচ্ছে, লুচি ছোলার ডাল সকালে ছিল, এখন আবার খিচুড়ি,
এনিওয়েজ তার মধ্যে আরেক হচ্ছে এই বৃষ্টি, এই বন্ধ হয়েছিল দেখলাম, এই দেখো আবার ঝমঝমিয়ে শুরু হয়ে গেল। আর আমাদের বাড়ির সামনে এই জঙ্গলটার অবস্থা দেখো, লিটারালি পুকুর হয়ে গেছে, অর্ধেক পাঁচিল অলমোস্ট ঢেকে গেছে, আর রাস্তাঘাটের তো কন্ডিশন হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ এরকম। আজকে ভগবান বলেই দিয়েছে যে বৃষ্টি আজকে আর থামাবে না। এ মা, কল খোলা, জল ওয়েস্ট করা খারাপ জিনিস, তোমাদের বাড়িতেও যদি কল ঠল খোলা থাকে বন্ধ করে দেবে, জল ওয়েস্ট করা খুবই খারাপ জিনিস। বিকেল 5টা বেজে গেছে আর এইদিকে ছাদের দরজা খুললে মেবি বাবা এসছে, না বাবা তো নেই। ও এই নেপু, তুই এখানে কি করছিস? গেম খেলছিস। এখানে লুকি লুকিয়া লুকি লুকি না, আবহাওয়া নিচ্ছে আর গেম খেলছিস। আবহাওয়া নিচ্ছে আর গেম খেলছে। আর এদিকে বৃষ্টি থামার তো নাম নেই। আজকে সকাল 12টায় যেরকম ওয়েদার, দুপুর 2টায় সেরকম ওয়েদার, এখন বিকেল 5টা বাজে এখনও সেম ওয়েদার, কেউ বলতেই পারবে না কখন কীরকম। আর মোটামুটি সব কটা টবে দেখছি জল ফুল হয়ে গেছে, আর সব রাস্তা অলমোস্ট ড্রেন ট্রেন ফুল। একে মানে আড়াইটে 3টে নেপু তুই কি করলি? তুই তো একটু হেল্প করতে পারিস। আজকে আমার রেস্ট নেওয়ার দিন, কালকে আমার কাজগুলো নেপু করে দেবে বলেছে, ঠিক আছে? আর এখানে দুটো পোটলার মধ্যে একটা পোটলার এখনো পুরোপুরি হয়নি, এখনো আরেকটা পোটলা বাকি, এখনো 1-1.5 ঘন্টা লাগবে না নেপু? তারপরে আমাকে সুন্দর করে একটা চা, না তোর তো তুই বাজে চা বানাস, মা মা একটু গরম গরম চা বানিয়ে দেবে, ঠিক আছে? ওকে। আর সকাল দিয়ে এই যে বৃষ্টি স্টার্ট হয়েছে, আমি সকাল 6টায় উঠেছিলাম, তখন দেখেছি এরকম বৃষ্টি, এখন সন্ধ্যে 6টা বাজে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে নিম্নচাপে এত বৃষ্টি কখনো হয়নি। আর এটা সেপ্টেম্বর মাস, পরের মাসে নাকি পুজো, পুজোতেও আমার কাছে এরকম হচ্ছে, এইটা খুবই ভাষাতে চলেছে। চলো, আমার গরমা গরম চা তো এখানে চলে এসছে, বাট মার সাথে টোস্ট বিস্কিট দিয়েছে, বাট আমি মার থেকে আবার এই বিস্কিটটা চাইলাম। এটি বেসিক্যালি কালকে যে বিস্কিটটা আমি এনেছিলাম পার্লেজি টাইপের বিস্কিট, বাট এলাইচি ফ্লেভার আছে, তো এমনি ঠান্ডা লেগে গেছে, মুখে কোনো টেস্ট নেই, তো দেখি এই বিস্কিটটা খেলেও দিই একটু টেস্ট টেস্ট লাগে, এলাইচি ফ্লেভারটা অ্যাটলিস্ট লাগে, তাহলে একটু ভালোও লাগবে, তো এই বিস্কিটটা দিই। 6:30 পার হয়ে গেছে, অলমোস্ট 6:45 বাজে, বাট মাদের এখনও দেখো কতগুলো বাকি। কবে হবে নেপু? আজকেই হবে, আজকেই হবে মা? এখনো দুটো থাক বাকি, ওই একটা থাক আর ওই একটা থাক বাকি, ওই দুটোর মধ্যে এগুলো সব কটা আসবে তো? ঠিক আছে, তারপর নেপু আমাকে ইভিনিং স্ন্যাক্সে কিছু বানিয়ে দেবে। হ্যাঁ, এটা আমার পাঞ্জাবি, পড়ি তো অষ্টমীতে, পড়ি অষ্টমীতে বা সরস্বতী পুজোয় পড়ি। এইদিকে দেখো ঠাকুর ঘরে কি সুন্দর এই লাইট দুটো লাগিয়ে গেছে, এই লাইট দুটো কালার আমার বেশ ভালো লাগে, পুরো ঘর দেখো কি সুন্দর নীল নীল হয়ে গেছে, আর ওয়াইড অ্যাঙ্গেল করলে আরও ভালো লাগছে। দেখো অলমোস্ট 8টা বাজে, আর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, মুখে যদিও বা টেস্ট নেই জ্বরের জন্য, বাট খিদে মারাত্মক পাচ্ছে, মানে 1.5-2 ঘন্টা পরপরই খিদে পাচ্ছে, এই না কেন। সো মা এখানে সকালে কিছু লুচি ছিল গরম করে দিল আর লাড্ডু দিল, তো এটা খাবো আর এর সাথে ব্লগটা এডিট করতে বসবো। আস্তে আস্তে বুঝতে পারছি যে শরীরের এনার্জিটা কমে যাচ্ছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমি এডিট করে রাখবো, ব্লগ তো আমাকে দিতেই হবে কালকে। তো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, জানি না ব্লগটা কেমন হয়েছে, কতটা ইন্টারেস্টিং বানাতে পারবো, বাট স্টিল চেষ্টা করবো যতটা ইন্টারেস্টিং তোমাদের জন্য বানাতে পারি। এনিওয়েজ, আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, যদি তোমাদের আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।